স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি সাবিনা মুফতি। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের পাঁচ দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি সোমবার আমরা কথা বলি নারীর আইনি অধিকার নিয়ে। আজ আমরা কথা বলবো মাদক সেবনের সাজা এই বিষয়টি নিয়ে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন। আপনিও আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তুহিন আফরোজ। স্বাগত জানাচ্ছি আপনাকে সমাধান সূত্রে। আমরা খুব একটা সাম্প্রতিক একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, আলোচনা করতে চাই, যে অনেক বিষয় জানার আছে অনেকের। সাম্প্রতি বেশ কিছু ঘটনায় আমরা দেখছি যে বিভিন্নভাবে মাদক উদ্ধার করা হচ্ছে বিভিন্ন জনের বাসা থেকে। সম্প্রতি আমরা যদি বলি যে মডেল তারকা কিংবা চিত্রনায়িকা অনেকের বাসা থেকে এই মদ উদ্ধার করা হচ্ছে। তো এই ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন সামনে চলে আসে। শুরুতে যেটি আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের আইনে মদ পান অবৈধ কিনা? বাংলাদেশের আইনে মাদকদ্রব্য উৎপাদন, পান, সেবন, মজুত করা সবই হচ্ছে অবৈধ বলাটা আমি বলবো যে ভুল একটি শব্দ। এটা হচ্ছে নিয়ন্ত্রিত, মানে একেবারে করা যাবে না তা না, রেগুলেশন অনুযায়ী বা যেইভাবে নিয়ন্ত্রিত অবস্থায় করা যায় তার কিছু আইন কানুন বিধিনিষেধ রয়েছে, সেই অনুযায়ী বাংলাদেশের নাগরিক অথবা বাংলাদেশে বসবাসকারী কোনো বিদেশি নাগরিক সেই শর্ত সাপেক্ষে মদ্যপান অথবা মদের ব্যবসা, মদ বিক্রয়, মজুদ এগুলো করতে পারে। এই যে শর্ত সাপেক্ষে ব্যাপারটি আসলে কিরকম? আচ্ছা, শর্ত সাপেক্ষে ব্যবস্থা হচ্ছে যে আমাদের যদিও সংবিধানে বলা আছে যে আমরা জুয়া বা মাদকদ্রব্য সেবন এগুলোকে অনুৎসাহিত করবে রাষ্ট্র, তবে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালে যেটি আইন রয়েছে, যেটা পরবর্তীতে একটু সংশোধিত হয়েছে ছোটখাটো 2020-এ, তবে আগে 1990 যেটি ছিল এই আইনটি, মানে বর্তমানে কার্যকর আইন হচ্ছে 2018 সালে যে আইনটি, সেই আইনে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে কি শর্ত সাপেক্ষে কি পরিপ্রেক্ষিতে আসলে বাংলাদেশে এই মাদকদ্রব্য নিয়ে কেউ যদি সেবন করতে চায় বা কিছু কেউ যদি এটাকে ব্যবসা করতে চায়, কেউ ক্যারি করতে চায়, সেটি কি হবে, সেটি এই আইনে সুস্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। আচ্ছা, তো সেক্ষেত্রে একটু জানতে চাই যে এই যে মদ পানের বা আমরা যদি বলি মদ পানেরই অনুমতি কিভাবে আসলে পাওয়া সম্ভব, যেহেতু লাইসেন্স দেওয়া হয়, এই প্রক্রিয়াটি আসলে কি? তিনটি জিনিস দরকার মদ নিয়ে, যারাই মাদকদ্রব্য, মদ ইজ নট দ্য ওয়ার্ড অ্যাকচুয়ালি, মাদকদ্রব্য আরো অনেক কিছুকে কভার করে, আরো বড় কিছুকে। তো মাদকদ্রব্যের ক্ষেত্রে এক হচ্ছে যদি কেউ ব্যবসা করতে চায় সেখানে তাদের লাইসেন্সের একটি ব্যাপার রয়েছে, যে কোন লাইসেন্স যুক্ত বা যাদের লাইসেন্স রয়েছে শুধুমাত্র তারাই মাদকদ্রব্য তারা কেনা বেচা করতে পারে। তবে এখানটাতে আবার দুই ধরনের মাদকদ্রব্যকে ভাগ করা হয়েছে, যেমন একটি হচ্ছে অ্যালকোহল আর অ্যালকোহল ব্যতীত অন্যান্য যে মাদকদ্রব্য রয়েছে। অ্যালকোহলের ক্ষেত্রে লাইসেন্স, পারমিট অথবা পাস থাকতে হবে, যিনি অ্যালকোহল কনজিউম করবেন তার কোনো পারমিট বা পাস থাকতে হবে, যিনি অ্যালকোহল কেনা বেচা করবেন বা সেই রিলেটেড কোনো কাজ ক্যারি করা, সে মজুত করা, যা কিছু করবেন তার জন্য লাইসেন্স দরকার। আর যদি অ্যালকোহল ব্যতীত কোনো কিছু হয় তবে সেখানটাতে কিন্তু খুবই রেস্ট্রিক্টেড একটি জায়গা, যেখানটাতেও কিন্তু লাইসেন্সের ব্যাপার রয়েছে। এবং অ্যালকোহল বলতে, মাদকদ্রব্য বলতে, যখন আমরা অ্যালকোহল ব্যতীত মাদকদ্রব্য বলছি, মাদকদ্রব্য তৈরি করতেও কিন্তু কিছু উপকরণের দরকার হয়, সেগুলো আইটেমও কিন্তু রেস্ট্রিক্টেড নিয়ন্ত্রণের ভেতরে রয়েছে, সেগুলোর জন্য কিন্তু আমাদেরকে লাইসেন্সের দরকার রয়েছে। আবার ওষুধ শিল্প, বিভিন্ন কলকারখানায় মাঝে মাঝে কিছু মাদকদ্রব্যের ব্যবহার হয়ে থাকে, তার জন্য লাইসেন্সের প্রয়োজন রয়েছে। এবং শুধু তাই নয়, যে সমস্ত উপকরণ এইভাবে রেস্ট্রিক্টেড ব্যবহার বা সেল বা পারচেস অথবা মজুত করার কথা বলা হয়েছে, সেখান থেকে কিন্তু তাদের মোড়কে সেই সতর্কীকরণটা উল্লেখ করা থাকতে হবে। এটি আমাদের যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন রয়েছে 2018 সালের 9 এবং 10 ধারায় এটি খুব সুন্দর করে, খুব বিস্তৃতভাবে এটাকে বর্ণনা করে সেটি উল্লেখ করা হয়েছে। আচ্ছা, আমরা বিস্তারিত জানবো। একটু আপনার কাছে জানতে চাই যে বাসায় যদি অনেকেই যারা হয়তো
হয়তো অনেকেরই লাইসেন্স থাকে, তারা লাইসেন্স করে নেন, সেক্ষেত্রে তারা ঠিক বাসায় কি পরিমাণ মদ রাখতে পারবেন বা কতখানি? প্রথমত হচ্ছে যে বাসায় যে লাইসেন্স দেওয়া হবে মাদকদ্রব্য বেচা কেনার, এই ধরনের কোনো আইনে কোনো প্রভিশন এটি নয়। একমাত্র লাইসেন্স বার যেখানটাতে, পানশালা আমরা যেটাকে বলছি, সেখানটাতে হচ্ছে মদ কেনা বেচা হতে পারে। কেউ যদি নিজে পারমিট বা লাইসেন্স তো না, পারমিট বা পাস থাকে তার কাছে, পারমিট নিয়ে সে যদি, তাকে যদি ডাক্তার প্রেসক্রাইব করে, সেখানটাতে কোনো সিভিল সার্জন বা মেডিকেল অফিসার যিনি সহযোগী অধ্যাপক লেভেলে, তার সার্টিফিকেট সহকারে কাউকে অনেক সময় প্রেসক্রাইব করা হয়, যেখানে মাদকের কিছু পরিমাণ থাকতে পারে, সেটা বাসায় রাখতে গেলে সেই পারমিশনটা বা সেই সার্টিফিকেটটা, সেটা কিন্তু তার বাসায় রাখতে হবে। কিন্তু বাসাকে বার বা পানশালা হিসেবে ব্যবহার করার মানেই হচ্ছে আমি কিন্তু লাইসেন্স ভঙ্গ করছি, আমি তো সেখানটাতে বার বানানোর জন্য কোনো লাইসেন্স গ্রহণ করিনি। সুতরাং এখানটাতে কিন্তু আইনে একেবারেই নিষেধাজ্ঞা রয়েছে। সেক্ষেত্রে সাজা কি হতে পারে? আচ্ছা, সাজার ব্যাপারটি হচ্ছে কিন্তু আমাদের যে আইনটি 2018 সালের, সেই আইনটি কিন্তু অনেক বেশি ডিটেইলসে, ইলাবোরেট ওয়েতে সেখানে বলা রয়েছে। বিভিন্ন সাজা তিনটি জিনিসের উপরে নির্ভর করে, মাদকদ্রব্য নিয়ে যে কোনো দণ্ড অপরাধ যদি ঘটে 2018 সালের আইনের ভেতরে, সেখানে তিনটি জিনিসের উপরে সাজা নির্ভর করে। এক হচ্ছে কি প্রকার, মানে কি ধরনের মাদক দ্রব্য তার কাছে পাওয়া গেছে বা তিনি ব্যবহার করছেন, তার উপরে সাজা নির্ভর করে। দ্বিতীয় হচ্ছে কত পরিমাণ, যে একটা পরিমাণ সেটা কত, যদি এটা ইয়াবা হয় বা কোকেন হয়, কত পরিমাণ তার উপরেও সাজাটা কিন্তু ভ্যারি করে। কম হলে কম সাজা, বেশি হলে বেশি সাজা। এবং শুধুমাত্র সেটি নয় যে যিনি ব্যবহার করছেন, যিনি হচ্ছেন একবার ব্যবহার করে তার শাস্তি হলো বা তাকে প্রথমবার হয়তো শুধুমাত্র একটা বলে দেওয়া হলো তুমি আর কিছু করবে না, ওয়ার্নিং দেওয়া হলো, দ্বিতীয়বার অফেন্ডার হলে কিন্তু সেই সাজাটি ডাবল হয়ে যায়। তাহলে আমরা কি দেখছি, তিনটি বিষয়ের উপরে সাজা নির্ভর করে। এবং আপনি যদি বলেন যে আসলে আইনটা কি, আইন কিন্তু এখানটাতে মিনিমাম 1 বছর থেকে শুরু করে যাবজ্জীবন মৃত্যুদণ্ড পর্যন্ত, মাদকদ্রব্যের আইনে যদি অপরাধ করা হয় সেই মৃত্যুদণ্ড পর্যন্ত কিন্তু সাজা রয়েছে। এবং যে জরিমানার ব্যাপার রয়েছে সেটা 1 লাখ থেকে শুরু হয়ে উপরে অনেক দূর পর্যন্ত সে জরিমানাও করা হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে যে বিষয়টি বলছি আমরা, মদ বিক্রি যারা করেন, বারে যারা বা পানশালার কথা যেটি আমরা বলছি, তারা যেভাবে মদ বিক্রি করেন, সেক্ষেত্রে তাদের লাইসেন্স প্রাপ্তির আলাদা বোধ হয় ক্রাইটেরিয়া আছে, সেটির আসলে আইনি প্রক্রিয়াটা কি? সেটির আইনি প্রক্রিয়া হচ্ছে যে মহাপরিচালক যিনি আছেন মাদকদ্রব্য অধিদপ্তরের, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে যিনি রয়েছেন পরিচালক, তার কাছ থেকে লাইসেন্স নিতে হবে। এবং লাইসেন্স কিন্তু শর্ত সাপেক্ষে দেয়া হয়, সময়ের কথা বলা থাকতে পারে, পরিমাণের কথা বলা থাকতে পারে। সুতরাং এই শর্তগুলো ভঙ্গ করাও কিন্তু একটি অপরাধ। আচ্ছা, আমরা এই বিষয়টিতে আসব। একটা বিষয় খুব একটু আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় যে অনেকেই হয়তো মদ খান না, খালি বোতল সংগ্রহ করে রাখেন বা নানাভাবে হয়তো ঘরসজ্জায় ব্যবহার করেন, সেক্ষেত্রেও কোনো ভয় আছে কিনা আমরা জানবো এই বিষয়টি। একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, সমাধান সূত্রে এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সমাধান সূত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় মাদক সেবনের সাজা। আমাদের সাথে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ। বিরতির পর আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে কথাটি বলছিলাম আসলে, যে এটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে হয়তো একটু মজা করেও বলছেন যে অনেকে মদের হয়তো খালি বোতল সংগ্রহ করেন, হয়তো কোনো ডিজাইন করেন বা কোনো কিছু করেন, সেক্ষেত্রে কোনো এখানে অপরাধের বিষয় আছে কিনা? এটি আসলে কোয়েশ্চেন অফ এভিডেন্স, যে এভিডেন্স অনুযায়ী আসলে সেটি কি, এখন কেউ শখ করে বোতল সংগ্রহ করেন কি না সেটা এভিডেন্সের ব্যাপার, এবং তাহলে সেই বোতল কোথা থেকে আসছে এবং সেটা পরিমাণ কত করে। আমি যেমন অনেককে জানি বোতলের ওপরে গ্লাস পেন্টিং করে, এখন তাই বলে তো আর 200 বোতল নিয়ে সে বাসায় রাখা হচ্ছে না, কারণ সে তো আর এই বিজনেসে নাই যে সেটি সে বিক্রি করছে। সুতরাং এটা একেবারেই হচ্ছে তথ্য প্রমাণের ভিত্তিতে এটা গবেষণা করে দেখা যাবে।
তদন্ত করে দেখা হবে যে এইটা আসলে পারপাসটা কি। আর খালি বোতল মদ, মানে মদের খালি বোতল তো আর মাদক দ্রব্য নয়, এটি একটি কাঁচের বোতল, এটিকে তো আর মাদক দ্রব্য বলা যায় না। কিন্তু যদি এটা প্রমাণ পাওয়া যায় যে এটার পারপাস উদ্দেশ্য ছিল এই মদের বোতলটি অন্যভাবে ব্যবহার, মানে মদ ভর্তি বোতলকে ব্যবহার করে তারপরে এটিকে রাখা হয়েছে, তাহলে কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়ে সে আর বেরিয়ে যেতে পারবে না। সুতরাং এখানেও একটি ভয় আছে। যাচ্ছি ব্যারিস্টার তুহিন আফরোজ, একটি বিষয় জানতে চাই যে অনেক সময় আমরা দেখি বিভিন্ন জায়গা থেকে অনেকের বাসায় অভিযান চালিয়ে অনেক রকমের মাদক দ্রব্য উদ্ধার করা হচ্ছে, আমরা যদি মদই বলি বা অন্যান্য মাদক দ্রব্যই বলি, তো সেক্ষেত্রে পরবর্তীতে এই এটি আসলে কি করা হয়, এই মাদক দ্রব্যগুলো কি করা হয়, আইনে কি বলা আছে? আচ্ছা, এটি হচ্ছে ইন্টারেস্টিং একটি পার্ট। সেটি হচ্ছে যে প্রথমত যদি অধিদপ্তর বা যেই সংস্থা থেকেই এটি মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে, তারা সেগুলোকে বাজেয়াপ্ত করে সেগুলোকে ধ্বংস করতে পারে, যেগুলো খুবই ক্ষতিকর একটি ব্যাপার। এবং যদি অ্যালকোহল টাইপের কোনো মাদকদ্রব্য থাকে এবং সেটি যদি লাইসেন্সধারী কোনো লোকের কাছ থেকে জব্দ করা হয়, যে তার লাইসেন্স আছে বা সে লাইসেন্সটা রিনিউ করতে পারছে না, এরকম একটা সিচুয়েশন যেখানটাতে হচ্ছে তার ব্যবসায়ী যে ওইটাই কাজ, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে তিনি যে শর্ত ভঙ্গ করেন, তাহলে আমাদের মাদকদ্রব্য আইনে 2018-র ধারা 15 অনুযায়ী প্রথমবার তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দিতে পারে এবং 1,00,000 টাকার, মানে তার 1,00,000 টাকা পর্যন্ত তার জরিমানা হতে পারে। কিন্তু দ্বিতীয়বারও যদি তিনি শর্ত ভঙ্গ করেন, সেক্ষেত্রে একটা আইনের ধারায় বলা আছে 2-এ, 15-2-এ, যে বাজেয়াপ্ত না করে সম পরিমাণ অর্থ, মানে ওই যেই জব্দ করা হলো অ্যালকোহল সেইটার যে অর্থ, সেই অর্থ আদায় করে তার কাছে আবার হস্তান্তর করতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে যদি নন অ্যালকোহলিক মাদকদ্রব্য হয়, তাহলে সেই নন অ্যালকোহল মাদকদ্রব্যের ক্ষেত্রে সেটা আমরা ধ্বংস হতে দেখব। আর যদি মনে করে আমাদের অধিদপ্তরের যিনি পরিচালক, তিনি যদি মনে করেন এখানে একটা ফাইন করবেন, সেখানে বাজেয়াপ্ত না করে সেই টাকাটা, যেই পরিমাণ, যে 1,00,000 টাকার মালামাল পাওয়া গেছে, এই টাকাটা আপনি দিবেন যদি এখানটাতে শর্ত ভঙ্গ করা হয়ে থাকে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে আরেকটি বিষয় একটু জানতে চাই, আমরা সাম্প্রতিক শুধু এই ঘটনাগুলো দেখছি, কিন্তু এর বাইরেও আমরা দেখি যে স্কুল পর্যায়ে বিশেষ করে বাচ্চারা, বিশেষ করে একটু আমরা যদি বলি একটু উচ্চ পর্যায়ে, উচ্চ বিত্ত পর্যায়ের যারা বাচ্চারা থাকেন, তাদের বাবা মায়ের, যাদের অনেকে হয়তো একটু ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়ান বাবা মার সন্তানদের, সেখানে নানাভাবে আমরা এখন দেখছি যে এক ধরনের মাদকে আসক্ত হওয়ার ব্যাপার ঘটছে, তারা হয়তো বন্ধুদের মাধ্যমে প্ররোচিত হচ্ছে, বাইরের কোনো লোকজনদের মাধ্যমে প্ররোচিত হচ্ছে। এই যে এই জায়গাগুলোতে আমরা যদি বলি যে মাদকটাকে আটকানোর আসলে মূল কাজটা কার? আচ্ছা, এখানটাতে আমি একটু দ্বিমত পোষণ করি যে শুধুমাত্র যে একেবারে উচ্চবিত্ত পরিবারগুলোর সন্তানেরাই মাদকের সাথে জড়িত হচ্ছে তা না, এই ধরনের গবেষণাও আমাদের কাছে নাই যে সংখ্যাটা কোথায় বেশি। আপনি দেখে থাকবেন রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক শিশুরা ওই যে যেটা প্লাস্টিকের ভেতরে যেটা করে ডেন্ডি বলে সেটি কিন্তু খাচ্ছে। এখন ওই বাচ্চাটি তো হচ্ছে সে উচ্চবিত্ত ঘরের নয়, আমরা হয়তো উচ্চবিত্ত ঘরের ভাবতে পারি যে তাদের কাছে অর্থের যোগানটা থাকে, সুতরাং তারা মাদকদ্রব্যে আসক্ত হওয়ার জন্য যে অর্থের প্রয়োজন সেটা হয়তো তাদের কাছে সহজে চলে আসতে পারে। কিন্তু আমরা কিন্তু দেখছি আমাদের সমাজে ছোট থেকে বড় সব ক্ষেত্রেই কিন্তু মাদকের একটা প্রভাব ধীরে ধীরে বিস্তার করছে। তার মানে হচ্ছে এই মাদকদ্রব্যগুলো মার্কেটে অ্যাভেলেবেল, এগুলো পাওয়া যাচ্ছে, সহজে পাওয়া যাচ্ছে, আগে যেখানটাতে পাওয়া কঠিন হতো সহজে পাওয়া যাচ্ছে। আমাদের সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে, আমাদের পরিবারের ভেতরে বন্ধন আলগা হয়েছে, আমরা খবর রাখতে পারি না আমাদের শিশুরা কোথায় কিভাবে কার সাথে মিশছে বা কোথায় কার সাথে ঘুরতে যেয়ে এই ধরনের মাদকের সংশ্লিষ্ট তার সাথে সম্পৃক্ত হচ্ছে। এখানটাতে দায়িত্ব যদি বলতে হয় যে হ্যাঁ, নিঃসন্দেহে একটা অধিদপ্তর আছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিন্তু একটি অধিদপ্তরকে একটি 17 কোটি মানুষের দেশে, সেখানটাতে কোনখানে কোন বাচ্চা, কোন শিশু বা কোন ব্যক্তি মাদকে আসক্ত হচ্ছে সেটুকু বের করার কি উপায় রয়েছে? আমাদের পুলিশ স্টেশনগুলো
রয়েছে তারা টাইম টু টাইম টহল দেয়, ধরবার চেষ্টা করে কোথায় কোথায় এগুলো পাওয়া যায়। কিন্তু আমার কাছে মনে হয়, আমি আইনজীবী হিসেবে মনে করি, আমাদের পারিবারিক ভাবেও কিন্তু একটা দায়িত্বশীলতা জায়গা রয়েছে। আমরা পরিবারের দায়িত্বকে এড়িয়ে দিতে পারবো না। আমাদের সামাজিক যে দায়িত্ব, যে এলাকায় এই ধরনের কাজ হচ্ছে, আমরা অনেকে চুপ করে থাকি, ভাবি যে না, খালি খালি ঝামেলা করে এগুলো কমপ্লেন করতে যাব, পরে একটি ঝামেলা হবে। আমাদের এখানটাতে সেই দায়িত্বগুলো কিন্তু পরিবার এবং সমাজ থেকে কিন্তু সেই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। আমরা আছি একবার শেষ পর্যায়ে, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটা ছোট্ট শুধু প্রশ্ন দিয়ে শেষ করবো। সামাজিক সচেতনতার জায়গায় তো আমাদের সবাইকে এক হতেই হবে। যে বিষয়টি বলার, যে অনেকে প্রভাবিত করেন, যারা হয়তো নিজেও মদ খাচ্ছেন, মদ বা অন্যান্য মাদকদ্রব্য নিজেও সেবন করছেন, অন্যকেও প্রভাবিত করছেন, সেক্ষেত্রে তার সাজা কী হতে পারে? যদি কেউ কোনোভাবে এই মাদকদ্রব্য সেবন মানে যে কোনো অপরাধকে সে যদি অর্থ যোগান দেয়, পৃষ্ঠপোষকতা করে, মদত দান করে, প্ররোচিত করে, সাহায্য করে, সহযোগিতা করে এই কাজগুলো করবার জন্য, যদি সে নিজে না করে, নিজে করলে তো অপরাধ হচ্ছে, নিজে না করেও যদি সে এই ধরনের কাজের সাথে সে সম্পৃক্ত হয়, তাহলে আমাদের 2018 সালের মাদক নিয়ন্ত্রণ আইনের 40 এবং 41 ধারায় বলা হয়েছে তার শাস্তি একদম একই রকমভাবে হবে, অ্যাজ ইফ উনি নিজেই এই কাজটি করছে। জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার তুরিন আফরোজ, আপনি যে বিষয়টি তুলে এনেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে যারা পথ শিশু তারা নানাভাবে মাদকাসক্ত হয়ে পড়ছে, যেটির ক্ষেত্রে দায় যেমন আমাদের রয়েছে, রাষ্ট্রেরও রয়েছে তাদেরকে অন্তত মাদক মুক্ত করা। অনেক ধন্যবাদ ব্যারিস্টার তুরিন আফরোজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সমাধান সূত্রে এই ছিল আজকের মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।